ভাবি এই ভাইয়া কে ওই দিন একটা সবুজ কালার শাড়ি কিনছিল না, ওই শাড়িটা আমাকে একদিনের জন্য প্লিজ পরতে দাও না। ওই শাড়িটা তো আমি একদিনও পরি নাই। ওই শাড়িটা তুমি কয়দিন পরে নাও, আমি আগে একবার পরি তারপর নিয়ে যাও, পুরোটাই নিয়ে যাও তুমি, সমস্যা নাই। আমি সত্যি কোনো ফেসবুকে কোনো ছবি আপলোড দিব না, প্লিজ ভাবি দাও না একদিনের জন্য প্লিজ। সি বৌমা, তুমি এটি কি কও? আমার মাইয়া তোমাতে খুঁজে নি তো বুকে সুডো বোনের মতো হাইতে হাইতে দিবাই না। তুই কোনটা নিবি, কোন শাড়িটা নিবি, নেস না এতই নে, কি হয়েছে তোর বাবি তো, তোর বড় বোনের মতো না, ল ল যে দেখছা এটা, সমস্যা নাই। ভাবি তুমি তো দিন দিন খালি সুন্দরী হইতেছো, সুন্দরী হইতেছো, কি যে বলো না তুমি, আমাকেও কিছু টিপস দাও, আমিও কিছু টিপস। ও এইগুলো এইগুলো তুমি ইউজ করো ভাবি। আই তুমি এখানে বসো। বাবা ভাবি তুমি এত কিছু ইউজ করো, আগে বলবা না, এগুলো দিয়ে তুমি সুন্দর হইতেছো। আচ্ছা ভাবি আমি তোমাকে, আমি ভাইয়াকে বলবো তোমাকে টাকা দিয়ে দিতে, তুমি আরেক সেট কিনে নিও, ঠিক আছে? গেলাম ভাবি। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও, নিয়ে যাও, সব নিয়ে যাও, নিয়ে যাও। কারণ আমি তো এই আলমারির কোনো কিছু ইউজ করতে পাই না, যা ইউজ করে সব আমার ননদই করে। তো আমি ভাবতেছি যে এই আলমারিটা আমার রুমে রাখি আর কি করবো, এজন্য এই আলমারিটা আপনি একটু আমার ননদের রুমে নিয়ে উঠায় দিয়ে আস। বৌমা তুমি এটা কিনতেছো? আমার সাজানো গুছিয়ে না সংসারটারে তুমি এটা কিনতেছো? আরে মা কি যে বলেন না, ও তো আমার ছোট বোনের মতোই না, বলেন আমার কোনো কিছু লাগবে না, ওকে আলমারিটা সব দিয়ে দেন। আলমারিটা আমার মায়েরে দিয়ে দিবা? হ্যাঁ ওই তো তোমার সুডু বোনের মতোই। হ্যাঁ দিয়া দাও, দিয়া দাও। আমি কোন দাদুর দাম? উফরে দাদুর মনি ভাই, আপনি 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 কোন ওই নিচে দালি দেন তাই লিশার বল।